পঞ্চায়েত ভোট যত আগিয়ে আসছে ততই কিন্তু অস্বস্তি বাড়ছে তৃণমূলে চরম বিপাকে কালীঘাট, কারণ জেলায় জেলায় গণ ইস্তফা শুরু, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এবার মালদহে গণ ইস্তফা শুরু, চরম বার্তা মমতাকে, এমনই কিন্তু খবর উঠে আসছে প্রার্থী তালিকা ঘোষণা হতেই। গণ ইস্তফা মালদহ তৃণমূলে, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা কমিটির গণ ইস্তফা মালদহে, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, 15টি ব্লকের সভাপতি সহ কমিটির ইস্তফা। টিকিট বিলিতে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ, কোটি টাকায় বিক্রি হচ্ছে পঞ্চায়েতে তৃণমূলের টিকিট, স্পষ্ট অভিযোগ সংখ্যালঘু সেলের। মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে গণ ইস্তফা ঘোষণা, সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন, সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন সহ রাজ্য নেতৃত্বকেও। সংখ্যালঘু সেলের একজন নেতাও পঞ্চায়েতের ত্রিস্তরের কোথাও টিকিট পাননি বলে ক্ষোভ উগড়ে দিয়ে গণ ইস্তফা অভিযোগ। মালদহে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের তৃণমূলের টিকিট দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছেন নেতৃত্বের একাংশ। দলের জেলা সভাপতির ছেলে জেলা পরিষদ আসনে প্রার্থী, টিকিট পেয়েছেন জেলার মন্ত্রী তাজমহল হোসেনের ভাই, এ নিয়েও ক্ষুব্ধ সংখ্যালঘু সেল। আপাতত দলের সাধারণ কর্মী হিসাবে কাজ করবেন সংখ্যালঘু সেলের নেতৃত্ব, প্রচারে নামবেন কি না তা ভবিষ্যতে ঠিক করবেন বলে জানালেন সংখ্যালঘু জেলা সভাপতি মোশারফ হোসেন। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে কিন্তু দুর্নীতির অভিযোগ, প্রার্থী বাছাইয়ে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে টিকিট, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে এবার কিন্তু একের পর এক গণ ইস্তফা মালদহ তৃণমূলে, এবং সরাসরি মমতা ব্যানার্জির কাছে গেল চরম বার্তা, এমনই কিন্তু খবর উঠে আসছে। পঞ্চায়েত ভোটের আগে কিন্তু বিরাট ধাক্কা কালীঘাটে, গণ ইস্তফাতে কিন্তু চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।